আসসালামু আলাইকুম মেওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তালের পিঠা তালের পিঠা এখন তো তালের মৌসুম এখন তাল পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু খুব সহজে তালের পিঠাটা বানিয়ে নিতে পারবেন যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন তো তালের পিঠা বানানোর জন্য প্রথমে তালের রসটা বের করে নেব তো একটা তাল নিয়েছি এখানে আমি একদম ফ্রেশ তাল তালের প্রথমে উপরের অংশগুলো ফেলে দিব চামড়াগুলো তারপরে তালের আঠিগুলো নিয়ে আমি বিচিগুলো নিয়ে ভালো করে পানি দিয়ে চেপে রসটা বের করে নিব। এখন আমি তালের উপরে যে চামড়াটা ছিল ওটা তুলে নিচ্ছি একটু একটু করে এটি কিন্তু হালকা করে টান দিলে উঠে চলে আসে তো পরে চামড়াটা ছিলে নিয়েছি এখন আমি তালের আঠিগুলো ভাগ করে নিচ্ছি এখানে কিন্তু তালের তিনটা আঠি হবে তো ভালো করে ভেঙে নিয়ে এটা আমি পানি দিয়ে রসটা বের করব তালের রস কিন্তু পানি দিয়ে চেপে বের করতে হয় তালের মধ্যেও কিন্তু দুই রকমের তাল থাকে একটা হচ্ছে কালো একটা হচ্ছে লালছে ধরনের কালো যেই তালটা থাকে ওইটা দিয়ে কিন্তু তালের পিঠা ভালো হয় না আর পিঠাগুলো বানানোর পরেও তিতা হয় খাওয়া যায় না সেজন্য লালছে ধরনের যেই তালটা থাকে ওইটা নেবেন ওইটাতে ভালো পিঠাও সুন্দর হয় এবং পিঠাগুলো মিষ্টি হয় শুগ্রাণও ভালো তালের যে একটা ঘ্রান থাকে এটা কিন্তু কালো তালে থাকে না লাল তালের মধ্যেই থাকে তো আমি এটা লাল তাল দেখে নিয়েছিলাম তালটা একদম ফ্রেশ ছিল এখন আমি তালের একটা আটি নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি রসগুলো বের করে নিচ্ছি আর প্রথমে তালটাকে একটু ভালো করে হালকা করে নিতে হবে এখানে আমি প্রায় এখানে আমি পানি নিয়েছি প্রায় হাফ লিটার মতো তো এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তো তালটাকে ভালো করে চেপে নিচ্ছি চেপে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু রসগুলো সহজেই তুলে নেওয়া যাবে তো আমি চেপে তালের রসগুলো বের করে নিয়েছি আমার এখানে প্রায় তিন কাপ মতো রস হয়েছে আমি পানির পরিমাণটা বেশি দিই নাই সেজন্য তিন কাপ পরিমাণ হয়েছে আর যদি পানি বেশি দেন সেই ক্ষেত্রে কিন্তু রসের পরিমাণটা বেশি হবে পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে পিঠা বানানোর পরে আর পিঠাগুলো তালের পিঠার যে একটা সুগ্রান থাকে ওইটা থাকবে না সেজন্য চেষ্টা করবেন পানির পরিমাণটা কম দেওয়ার জন্য তো এখন আমি একটা বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়া দিয়েছি দেড় কাপ পরিমাণ আর দিয়ে দিয়েছি আমি চিনি হাফ কাপ পরিমাণ তালের রস নিয়েছি প্রায় এক কাপের থেকেও বেশি আর লিকুইড দুধ নিয়েছি এক কাপ চালের গুঁড়াটা কিন্তু আমি বাসায় করে নিয়েছি তো চালের গুঁড়া কিন্তু খুব সহজে বাসায় করে নেওয়া যায় সেই ক্ষেত্রে চালগুলো ধুয়ে একটু শুকিয়ে নিয়ে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিলে হয় দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখানে যেহেতু আমি ডিম দিব। একটা এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নাই বেকিং পাউডার দিব না তো তালের রস একটু একটু করে আমি দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে একটা ডিম আমি দুটো ডিম নিয়েছিলাম তো আমার দুটো ডিম লাগবে না আমি একটাই দিব আর ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে নেবেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকে ওই হিসাবে একটা ডিম দিবেন আর ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু ডিম দিলে পিঠাগুলো ভালো হবে না ডিমটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি এক কাপ পরিমাণ পুরো দুধ আমার লাগবে না আমি অল্প পরিমাণে দিচ্ছি আর আমার তালে যে রসগুলো নিয়েছি সবটুকু লাগবে এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দিই ডিম যেহেতু দিয়েছি এখানে আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া লাগবে না তালের রস সবটুকু লেগেছে আমি সবটুকু তালের রস দিয়ে দিলাম অল্প অল্প করে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু রেস্টে রাখতে হবে না এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তালের পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে পিঠাগুলো কিন্তু ভাপে বসিয়ে বানাতে হবে সেজন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিলে কিন্তু পিঠাগুলো আর পড়ে যাবে না স্ট্যান্ডের ভিতরে আমি এগুলো গেঁথে দিব তাহলে আর পড়ে যাবে না তো এভাবে আমি ফয়েল পেপার দিয়ে কতগুলো কুন তৈরি করে নিয়েছি তো গ্রামে কিন্তু কাঁঠাল পাতা পাওয়া যায় কাঁঠাল পাতা দিয়েও কিন্তু পিঠাগুলো বানানো যায় অনেক সুন্দর লাগে তো এখানে তো টাউনে কাঁঠাল পাতাটা পাওয়া যাচ্ছে না সেজন্য আমি ফয়েল পেপারকে ভালো করে মুড়িয়ে কুনের মতো বানিয়ে নিয়েছি এখন আমি এ খুনগুলো একটা একটা করে অ্যাস্ট্যানে একটু গেঁথে দিচ্ছি যেন না নড়ে ওইভাবে গেঁথে দিতে হবে আপনারা কিন্তু এভাবে ফয়েল পেপার দিয়ে না বানিয়ে বাটিতে বা কোনো কেকের মল্ডও বানাতে পারবেন পিঠাগুলো আমি এখানে ছয়টা ফয়েল পেপার দিয়ে পিঠা কোন বানিয়ে নিয়েছি এখন আমি অল্প করে এখানে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি একদম পুরোটা কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না এগুলো কিন্তু যখন স্টিম হবে একটু ফুলে ডাবল হয়ে যাবে পিঠাগুলো তখন কিন্তু পরে যেতে পারে একটু হালকা করে কম করে দিতে হবে তো পিঠাগুলো ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি নারিকেল আর নারিকেলটা আমি কুড়িয়ে নেওয়ার পরে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সুন্দরের জন্য এখন আমি চুলাই হাঁড়িটা বসিয়ে দিব চুলাই হাঁড়িটা বসিয়ে দিয়ে এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিব বেশি দিব না বেশি পানি দিলে কিন্তু পিঠাগুলো পরে যেতে পারে সেজন্য আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে চুলাই পিঠাগুলো বসিয়ে দিয়েছি পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম পঁচিশ মিনিটে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু একবারও আমি ঢাকনাটা উঠাই নাই পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি তালের পিঠা কিন্তু স্টিম করে বানাতে হয় তো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এখন আমি পিঠার থেকে উপরে যে পয়ল পেপারের আবরণটা আছে ওইটা খুলে নিব একটা একটা করে সবগুলো খুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁঠাল পাতা দিয়েও বানাতে পারবেন আবার টিফিন বক্সও বানাতে পারবেন আবার কেকের মোল্ডও কিন্তু পিঠাগুলো বানানো যাবে তো পয়েল ফেভারটা আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠার থেকে আমি পয়েল ফেভারগুলো তুলে নিয়েছি তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ